দেখছিস বাদ খাইয়ের, বড় দেখছিস গরুর মাংস খাইয়ের, যে আবাদের কম দুছ। যতই ফুসফুস করে টানিয়ে ততই রস বাড়ার। আসসালামু আলাইকুম আনা ফুরা ভাইয়েরা, আনারা ব্যাকে ভালো আসেননি? বেলুন কিনছি, ব্যাকে খেলে আর বেলুন লই আর কন যে বেলুন কিনা বেলুন কিনা, গে বেলুন একবারে সুবিধা মতো হাইছি মনের মতো, তো বেলুন কিনছি। আর নেগো ভাইয়েরা প্রথমে আই রুটি বানাই খাওয়াই দিছি, আজ্যা গরুর উপরে চলবো তাইও খামু, আই হচ্ছে রুটি খাই না, তখন আটা একটু আসে, চিন্তা করলাম আজ সকালে রুটি ইয়ে খাই। আর রুটি তো এত সুন্দর হয়, একখানা গোল না এত বিশ্রী ভাবে আর রুটি হয়, ব্যাকের কে ব্যাক কিছু সুন্দর হয় নিকন, তখন আই রুটি বানাই লই আর হুঁসা দি রুটি দি খামু, নতুন বেলুন দি বেলিয়ের। আর রুটি এত হাতলা খাইতে বেশি মজা লাগে, এলাই একটা লম্বা করি বেলি লই এর আর বুঝেন নি। আর নেগো ভাইয়া অলরেডি দি দিছি অনায় খাম। আচ্ছা আমার তো রুটি এত ভালো না কা, হ্যাঁ চেষ্টা করো হয়ে যাবে, এত চেষ্টা করি আর কত চেষ্টা করতাম কদিনই। আপন মানে হাতলা রুটি আছে না, হাতলা রুটি খেতে বেশি মজা লাগে, হাতলা হয়েছে মনে হয় কেন। ঠিক আছে মোটামুটি গোল হয়েছে, এভাবে অপমান না করলেও পারা তুমি আমাকে, আজকে আমি রুটি বানাইতে পারি না দেখে তুমি আমাকে এভাবে অপমান করতেছ। আর চারা ফুরা আর রুটি বানাইলে আগে দি বুঝছেন নি, চাও বানালেছি একজন থালা বাসন টালন দুই তুই থুইছি, বাবুর আয় তো রেডি মানে সুন্দর করে হাজি গুজি পরিপাটি করি আইতাম হারি না, তো রুটি গুণক দেখ। আর আপনাকে বাইয়ের আগে দি খাওয়াই দিছি দি মনে আর জোস্না খালাম মা রুটি বেলছে, আম্মা হুঁসার আনছে আর আই খাইয়ের, আর লগে যান আব্বারে লই বই ইচ্ছা ফিলিংস হল দোমা উড়ের হুঁসা তুন আল্লাহ তালার নিয়ম হইতেছে রু ঠান্ড হয়ে যায়। আর রুটি ইচ্ছা খাই না কিন্তু হুঁসা দি খাইতে সোয়াদ লাগে, রুটি খাই রং চা খামু, রং চা খাই যে কিছু রাঁধতে না, যে খালি গরুর গোস্ত রান্ধু একটা জোল জোল করি আলু দি কেন, হ্যাঁ এত বেশি হয়েছে তো সুই খাই না, হয়েছে তুমি একটা জোল বাড়ো না খুব মজা লাগে। আচ্ছা তো খাইল না, হাই রে সিনা হুঁসা দি রুটি দি খাইছি, এনে তেজা তা গরম মশলা টসলা হেস কাড়ি লইছি, আর ইয়ান দি এনে সিনার মাংস এই যে কুদ্দুরা লইছি, এখানে যে রান্ধুম একটা জল জল করি আলু এব কাড়ি নয় আলু কাড়ি লমু অন আনের বিসমিল্লা হয়ে তেল দিল। আর নেগো ভাইয়াও কর আফুরা ভাইয়ারা কি জানি আঙ্গু গরুর গোস্ত খাইতে সোয়াদ লাগে, তেল বেশি দি তার নয় জল জল করি রান্ধুম সুন্দর করি, একটা মাংস এনে এত ফাইন হইছে এত ফাইন মাংস, আই এবার নিজে মাংস নিজে সুস করে কিনি বুঝছেন নি, তার তেল কেন একখানা গরম হইল আগে দি, আর তেল দে একারে কেন কট করতে গরম হয়ে গেছে বিসমিল্লা হই, ও বাবু রে বাবু কি শীত কানে শুরু হয়ে গেছে, বিসমিল্লা হই আনের আগে দি হেজার এই যে গরম মশলা দারচিনি এলাচি খাইবেন নাচি নাচি কথা একখান আছে না, বেগদিন দি দিলাম হেজ দিন একখানা আর বাজি হইল, আয় আবার আর আফুরা ভাইয়ারা আর স্টাইলে আমরা যদি কেন গরুর মাংস রান্ধেন একবারে গ্যারান্টি দি কম গরুর মাংস থক থিকা মশলা হইতো না, কারণ আই হেয়াজ বাড়া দিই না, আই সব সময় হেয়াজে একবারে মশমিচ্ছা করি বাজি তো গরুর গোস্ত রান্ধি, বাবুরে গরুর গোস্ত কিন্তু কি ফাই আর যে হাত করি ভাত খামো আলহামদুলিল্লাহ রুচি বালা হেয়াজ বুঝছেন নি মশমিচ্ছা করি বাজি করি লইয়ে, তার আফুরে ভাইয়া রান্নারা ব্যাকে তো বালা আছেন অবশ্য একজাকে অনেক ইয়ে রাঁধছেন অবশ্য আরে কইবেন, ওরে তুই যদি আমার হইতি রে ও বন্ধু আমি হইতাম তোর কোলেতে বসাইয়া তোরে, কোলেতে বসাইয়া তোরে করিতাম
মাছের বল হয় পানি, গাছের বল হয় শিকড় বাকর, গাছের বল হয় শিকড় বাকর, মাছের বল হয় পানি। বন্ধু আমার শীতের কথা উতলা ঘরের ছাউনি, বন্ধু আমার শীতের কথা উতলা ঘরের ছাউনি রে, তুই যদিহি আমার হইতি রে, মনে যাহারে সাই তারে কি ভুলিতে পারি, পরেরও কথাই রে, মনে যাহারে সাই বন্ধু রে। বাবার হেজ বাজিও গেছে, আগে দিয়ে মাংস রান দিল, তারপর আমাদের লোক ফুরিয়া রঙের কথা কম দেখছে নানা ফুরা। আর হেজ বাজিয়ে কুদ্দুরা হয়ে গেছে, অ নাই দিদি মু কেন রোন বাড়া, রোন বাড়া আর কি বেলেন্ডারে করে ফেস্ট করি লইছি, আর দিমু আদা, তা আদায় আবার ওই বরফ করে থুইছি বুঝছেন নে, তো আদা নয় নষ্ট হয়ে যায় নর্মাল ফ্রিজে রাখলে, তা আই আদার একখানা বাঙ্গি লই আগে দি, অলদের গুঁই, জিরার গুঁই, দইনার গুঁই, মরিচের গুঁই, আর এই যে কঞ্জুলের আদা, নুন, এই যে নুন বেগিন দায় আন বালা মতে কষাই তোর মাংস দিয়ে দিমো বুঝছেন নি, যাতে যেরকম খায় আরি, আর কাছে ইচ্ছা করি রাঁধতে হোয়াদ লাগে, তাই যেহেতু জোল করি রান্ধুম গরুর মাংস একখানা হোয়াদ ন হইলে বুঝছেন না, আর ফুরা বাইয়ারা মুয়ে লাগতো না, তো এখানে একখানা কষা কি থুকু কষাই লই আগে দি বালা করি, আর বুঝছেন নি মশলাও কষানি হয়ে গেছে, অ না এ সিনার মাংস দিয়ে দিছি, আমরা সিনার মাংস ধরেন আমরা অল্প করে রাঁধি, তো এই আঙ্গো ধরেন দুই বেলা রাঁধছি, তারপরও কুদ্দু খাই যাব, হেগে নাই হরে ওই আন্নের ইয়া করি রাই দিমু, তো এখান থেকে কষাই লই বালা মতে বুঝছেন আর আপুরা ভাইয়ারা। ওয়াও মাশাল্লাহ, আয় এত ভালো কেমনে রাঁধি আর মাথায় ধরে না, এখান কষানি হয়ে গেছে, ওনা আলু দিয়ে দিমু বুঝছেন আর আপুরা ভাইয়ারা। মাংস কষানি শেষ, অন আলু দিয়ে দিমু, আলুগুন হাঁচা মিচ্ছে কষাই, এবার আমি হানি দিয়ে দিবো মানে জল দিয়ে দিবো, আর মাংস বলে ভাত খামু আল্লাহ বাসালে আপনাদের লগে শেয়ার করুম বুঝছেন নি, অ নাই এ গরম জল দিয়ে দিয়ে, যেহেতু আমি এখানে যা আপনার কি কয় জানি জল করি রাঁধুম গরুর মাংস, আর একবারও লাইতাম না বৈদবা দি গুড়ি দিমু মনটা জালে হয়ে যাইব আল্লাহ যতক্ষণ লাগে আর ওইতে, হন বিসমিল্লাহ ওই বৈদবাদি গুড়ি দিলাম ওই যক ইটা দাদা হিন্দি কেন হানি হয়ে গেছে মুছি দি, আর ওইতে যতক্ষণ লাগে আর ইয়ানে অলজ্জে ক্যাপসিকাম কাটি লইছি লেবু হে আইস, আর ওই যে জোলালা আর যে গরুর মাংস রাঁধছি সিনার মাংস বুঝছেন নি, তেল বেশি দিই না তারপরও তেল বার হয়ে গেছে, তো বাতা নিল জোলালা গরুর মাংস বড় একসির খাইতে রে, আর আফুরা বাইয়ারা যে আবতে রান্ধে যে বাবুরে বড় একসির হাতিলের বাইয়া বাইয়ে ঠন ঠন করে উড়ে খাইতে সেরকম লাগে, অলজ্জে ক্যাপসিকাম হে আইস আর লেবু কষালি কষালি খামু, আর মনে হরের কেন মধুমিয়ারে বড় একসি জিয়াবাদে আনে রাঙ্গু হিয়ান্দি কজনের আইনতো বাদশা কাকু আঙুরে বাই বাই দিত, কি হুয়াদ লাগতো বিসমিল্লাহ রহমানের রাহিম বিসমিল্লাহ হয়ে শুরু করি, বাবুরে বাবু কি গরম, আমি আলু আবার ইচ্ছা খাই না কিন্তু একটা লেবু সিবি দি, কি করতাম মনে হয় বড় একটির জেয়াবদের খানা খাইয়ে গরমও
এত মজা হয়েছে, বিশ্বাস করতে না কি হওয়া দিয়েছে। এবার গরুর গোস্তের লাগে কাঁচা মরিচে, কিন্তু নখানা তো ভাব লাগে না। আল্লাহ আল্লাহ তালার অশেষ নিয়ামত, আলহামদুলিল্লাহ আল্লাহ মরণে রাখ পর্যন্ত। লাজে বালা খাবায় মরে যায় এত ওদের। হরিণের গোস্ত আল্লাহ হাফেজ।